ওয়েল, আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট দিয়ে আমরা দেখাতে চাই যে কিভাবে তোমার যে নিডগুলো আছে বা তুমি যেই কারণে সামনের গোলটাকে অ্যাচিভ করতে পারছো না বা প্রফেশনাল সাকসেসটা পাচ্ছ না বা যেই ছোট্ট একটা বাধা অতিক্রম করতে পারছো না সেটা কিভাবে পাওয়া যায়। ইয়েস, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ কল্ড দ্য রেসিপ্রোসিটি রিং। তো সিয়াম এই কনসেপ্টটা নিয়ে আমার কাছে আসছে, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ ব্রিলিয়েন্ট। নাও ইমাজিন, তোমরা একটা গ্রুপ, এটা একটা সার্কেল হতে পারে, এটা একটা গ্রুপ হতে পারে, এটা একটা ইউনিভার্সিটি স্কুল কলেজের ব্যাচ হতে পারে, এটা একটা কর্পোরেট ডিপার্টমেন্ট হতে পারে, একটা আড্ডায় একটা গোল হয়ে তোমাকে যাওয়ার জন্য সেটিং, যে কোনো সেটিং, এনি সেটিংস, অনেকজন মানুষ আছে এবং তাদের নিডস আছে। সো ধরে নাও এগুলো একজন মানুষ, এই বান্দার মনে করো চাকরি দরকার, সে একটা টেলিকম কোম্পানিতে চাকরি পেতে চায় বা জানে না টেলিকম কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য কি দরকার, এ আবার সেটা জানে। সো এর এই নিডটা যদি এই বান্দাকে বলতে পারতো তাহলে এই বান্দাকে সাহায্য করতে পারতো। আবার এর একটা নিড আছে, ও মেবি রাইটিং পারে, বাট ওর রাইটিং কোনো নিউজ পেপারে পাবলিশ হয় না কারণ ওর কোনো নিউজ পেপারের সাথে কানেকশন নাই। এই বান্দার আবার নিউজ পেপারের সাথে কানেকশন আছে। সো এর এই নিডটা যদি এই বান্দা জানতো তাহলে এ ওকে হেল্প করতে পারতো। সেমভাবে এর কোনো একটা নিড হয়তো বা এ জানে, এ তাকে হেল্প করতে পারে, এর কোনো একটা নিড হয়তো বা এ জানে, একে হেল্প করতে পারে। সেইভাবে একটা গ্রুপের এক একজনের নিড কিন্তু আরেকজন ফুলফিল করতে পারে বা একজনের যে জিনিসটা দরকার সেটা আরেকজন সাপোর্ট করতে পারে, এবং এই কাজটাই করা হয় একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। সো অলরেডি হয়তো বা চিন্তা করে ফেলেছো যে ভাইয়া এর নিড এ জানবে কেমনে, জানলেই তো সাহায্য করতে পারবে, রাইট? অ্যান্ড এর নিডটা এই বা জানবে কেমনে, জানলেই না সাহায্য করতে পারবে। তো জানানোর জন্য খুবই ইন্টারেস্টিং এই রিসার্চটা করা হয়েছে। এই রিসার্চে শুধুমাত্র যে আমরা বলছি তা না, রাইট, আর অনেক জায়গায় করা হয়েছে। মনে হতে পারে যে এই রিসার্চটা হয়তো বা অন্য কোথাও কাজ করছে না বা এই এই অ্যাক্টিভিটিটা হয়তো বা অন্য কোথাও অ্যাপ্লাই করা হচ্ছে না, কিন্তু পৃথিবীর 20টা টপ বিজনেস স্কুলের মধ্যে 17টা বিজনেস স্কুলে এটা করা হয়। টেক কোম্পানিজ লাইক গুগল, IBM এই এই সিস্টেমটা ফলো করে, এবং টপ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেমন গোল্ডম্যান স্যাক্স, ব্ল্যাক রক, ওইখানেও এই জিনিসটা অ্যাপ্লাই করে। সো এই জিনিসটা শুরু হলো কীভাবে, এটার উত্তর আমি হার্ভার্ডে খুঁজে পাইনি, আমি প্রথম পেয়েছি ওয়ার্টন বিজনেস স্কুলের একটা প্রফেসরের কাছে, নাম হচ্ছে অ্যাডাম গ্র্যান্ট, বিশ্ববিখ্যাত অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট। তো আমি খুশি হয়ে তাকে একদিন রিচ আউট করলাম যে আচ্ছা অ্যাডাম গ্র্যান্ট, আপনি এই জিনিসটা যে অ্যাপ্লাই করছেন, রিসার্চ মানে কি ভাই, তুই তার কাছে গিয়েছিলি? আমি তাকে ইমেল পাঠিয়েছিলাম যে আচ্ছা আপনি যে এই জিনিসটা অ্যাপ্লাই করছেন আপনার ক্লাসরুমে বা আপনার অর্গানাইজেশনে, এই জিনিসটা আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, এটা কি কোনো ভিডিও হবে? এবং ফানি থিং, হি অ্যাকচুয়ালি রিপ্লাই, অ্যাডাম গ্র্যান্ট আমাকে রিপ্লাই পাঠিয়ে দিল একদিনের মধ্যে যে হ্যাঁ আমি তো এটা অ্যাপ্লাই করি এবং এইটার ভিডিও তুমি পাবে এই লিঙ্কে। আমি লিঙ্কটায় গেলাম এবং কিভাবে ওই জিনিসটা অ্যাপ্লাই করা যায় এটা আজকে আমি তোমাদের দেখাবো। অ্যান্ড গেস ওয়াট, এটা নিয়ে গতকালকে আমার সিএম এর সাথে কথা হচ্ছিল, অ্যান্ড আমরা পুরো ভিডিওটা দেখি। সো এই যে গ্রুপটা, একজনের নিড তো আরেকজন জানে না, জানলে না সাহায্য করতে পারবে, এখন এই কাজটা কিভাবে হয়, খুবই সিম্পল। ফর এক্সাম্পল, তোমার সার্কেল, গ্রুপ, ব্যাচ, ডিপার্টমেন্ট বা আড্ডায় যতজন আছে সবাইকে একটা করে কাগজ দেওয়া হয় এবং সবাই তার দেয়া কাগজে নিজের যে জিনিসটা দরকার সেই জিনিসটা সুন্দর করে লিখে সবাই, এবং সবাই লিখে একটা বোর্ড বা কোনো একটা জায়গায় সবাই জমা করে। ফর এক্সাম্পল, আমরা এখানে চারজন আছি, আমরা দুজন ভিডিও করছি আর দুজন আছে আদনান আর আরমান, আমরা সবাই আমাদের নিডগুলো লিখেছি, অ্যান্ড আমাদের নিডগুলো হলো এই কয়েকটা। সো একজনের নিড হলো তার রাইটিং ইন্টার্নশিপ দরকার, একজনের নিড হলো তার পার্ট টাইম জব দরকার, একজনের নিড হলো সে বাইরে পড়ালেখা করতে চায়, আরেকজনের নিড হলো পাবলিক স্পিকিং শিখতে চায়। সবাই সবার নিড এখানে দিয়েছে, আমরা চারজন আছি জন্য চারজন চারজনের যে জিনিসটা দরকার এটা লিখে দিয়েছি। এখন কাজ হলো আমরা যেই সবাই আছি সবাই আমরা যাব এবং সবাই একে অন্যের যে নিডটা আছে বা দরকারটা আছে ওটা দেখব এবং যে যেই দরকারে হেল্প করতে পারে সেখানে সাইন করব। তো চল সিয়াম, আমরা যেটা পারি আমরা সাইন করে ফেলি। ফর এক্সাম্পল, আমি তো লেখালেখি করি, আমি রাইটিংয়ে হেল্প করতে পারবো, আমি তো বিদেশেই পড়ি, তুই হার্ভার্ডে পড়িস, স্টাডি অ্যাব্রডে হেল্প করতে পারবো। সো তুই আগে স্টাডি অ্যাব্রডে হেল্প করবি, পাবলিক স্পিকিং ইটস মাই ডোমেইন, আমি বাচ্চা থেকে পাবলিক স্পিকিং শিখাই, সো আমি পাবলিক স্পিকিংয়ে হেল্প করতে পারবো। স্টুডেন্ট হয়েছি, পার্ট টাইম জব করবো না, তো পার্ট টাইম জবে তো আমি হেল্প করতে পারবোই। অসম, সবাই এরকম সাইন করছি। ইউজুয়াল সেট আপে আমরা যদি মাত্র দুজন আছি, আরও অনেকজন যখন থাকবে এখানে অনেকগুলো সাইন থাকবে। সো মনে করো আমার পার্ট টাইম জব দরকার, আমি এখানে পেস্ট করে দিয়েছি, আমি যাব যে এখন আমি এটা খুলে ফেলবো। খুলে ফেলার সময় আমি দেখব যে আমার পার্ট টাইম জবে কে কে সাইন করেছে, আমি দেখলাম যে আচ্ছা সিএম এর সাইন আছে বা নাম লেখা আছে,
আমি এখন সিয়ামের কাছে যাব, কারণ আমি জানি সিয়াম আমাকে পার্ট টাইম জবসের ক্ষেত্রে হেল্প করতে পারে, বিকজ ওই সাইনটা করেছে, রাইট? যার রাইটিং ইন্টার্নশিপ দরকার সে যায় দেখবে আছে আমার সাইন আছে, সো আমার কাছে আসবে যে ভাই আমার রাইটিং ইন্টার্নশিপ দরকার আমাকে একটু হেল্প করেন। তো এখন যে জিনিসটা হলো, যার যেটা দরকার এবং যার কাছে জিনিসটা আছে দুইজনের একটা ম্যাচ হয়ে গেল এবং একজন একজনকে হেল্প করতে পারে। ভাই এখন তোমার অনেকেই চিন্তা করছো যে ভাইয়া সবাই কি হেল্প করবে, আপনি না হয় ভালো মানুষ, আপনি সিগনেচার দিলেন, সিয়াম ভাই হার্ভার্ডে পড়ালেখা করে, ওনার অনেক কিছু হয়ে গেছে, এখন মানুষকে হেল্প করতে চায়, বাট বাকিরা হয়তো বা হেল্প করবে না। ওয়েল, ট্রুথ বি টোল্ড, আমরা বলছি না, রিসার্চ বলে যে এখানে সবাই সবাইকে হেল্প করে, তার কারণ হলো তো আমি এই রিসার্চটা আসলে কি বলে এটার জন্য অ্যাডাম গ্র্যান্টের এক্সপ্লেনেশন চাইলাম। ও যেহেতু অর্গানাইজেশন সাইকোলজি এটা নিয়ে অনেকদিন রিসার্চ করেছে যে এটা কি আসলেই কাজ করবে, সে বলল হ্যাঁ কাজ করবে এবং এটা কাজ করে এসেছে। কেন? কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনে তিন ধরনের মানুষ থাকে, এক গিভার, গিভার টেকার এন্ড ম্যাচার, দুই টেকার এন্ড তিন ম্যাচার। এখন কেন এটা কাজ করবে? এক, গিভাররা সবসময় দিতে চায়, তারা হচ্ছে ওই মানুষটা যে যখনই কোনো ফ্রেন্ড তার কাছে হেল্প চাবে বা কোনো কলিগ হেল্প চাবে, সে বলবে ও তোমার এই হেল্পটা দরকার, আমি তো এই জন্য একটা মানুষকে চিনি, বা হ্যাঁ এ তো আমার ফ্রেন্ড লাগে আমি কানেক্ট করিয়ে দেবো। তো গিভাররা সবসময় হেল্প করে থাকে, গিভার যদি সবাই হইতে হয়। টেকার কেন? টেকার তো খালি নিতে চায়, ও কেন হেল্প করবে? আচ্ছা, এটা হচ্ছে সমস্যা। টেকাররা করে কি, টেকাররা সবসময় নিতে চায়, কিন্তু তারা কেন এই সেটিংয়ে হেল্প করবে? তারা দেখবে যে যখন আমরা এখানে আমাদের সাইনটা দিব, ধর একটা অর্গানাইজার সেটিংয়ে তো সাইন দিলে হয়তো বা চিনবে না, নিজের কন্ট্যাক্ট আইডি রেখে গেল, সে যখন একটা জায়গায় তার সাইন দিবে, অর্গানাইজেশনের সবাই জানতে পারছে আরে এই এই টেকারটা তো সবাইকে হেল্প করে, এই টেকারটা তো অনেক জেনারাস, এবং এই টেকারটা যদি হেল্প করে তার নিশ্চয় অনেক নেটওয়ার্ক আছে। তো সবার কাছে কি হলো, টেকারটার কিন্তু ভ্যালু বেড়ে গেল। সো এইদিকে টেকারের বেনিফিটটা হয়ে গেল। সিম্পল হিসাব, আমি যখন নিজের সাইন বলতে অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারে, সাইন মানে এরকম হিবিজিবি সাইন, মানে নিজের নাম লেখার কথা বলছি আর কি, একটা কন্ট্যাক্ট আইডি। এক্স্যাক্টলি, যখন দেখবে যে একজন অনেকজনকে সাপোর্ট করছে, সো তার সোশ্যাল ওয়ার্থ বা সোশ্যাল ক্যাপিটাল বা মানুষের কাছে সে কিন্তু অনেক ভালো হয়ে যাচ্ছে। কেউ যদি এক জায়গায় সাইন না করে, সবাই তো জানবে যে কাউকে হেল্প করতে চায় না, তো নিজেরই খারাপ, রাইট? এবং অবশেষে ম্যাচাররা, ম্যাচাররা হচ্ছে আমাকে যতটুকু হেল্প দেওয়া হবে আমি ততটুকু হেল্প ফেরত দিব। সো ম্যাচারদের কাহিনীটা হচ্ছে ও দেখছে যে আমি যদি একটা জায়গায় আমার নাম দেই, মানুষ বুঝতে পারছে যে আমি হেল্প করতে রাজি, আমি ওরকম একটা মানুষ। সো আমি যখন এরকম একটা হেল্প দিব যে আমার স্টাডি অ্যাব্রড নিয়ে হেল্প দরকার, অনেক মানুষ বলবে যে আরে এই ম্যাচারটা তো আগে হেল্প করছিল, একে আমরা হেল্প করি। সো ম্যাচার কিন্তু যতটুকু দিচ্ছে তা তো পাচ্ছে, বরং চার পাঁচ গুণ বেশি পেয়ে যাচ্ছে। এবং ঠিক এই কারণেই টপ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, টপ বিজনেস স্কুল, যত বিজি মানুষ হোক না কেন, যেই সার্কেলেই করা হোক না কেন, এই জিনিসটা কাজ করে থাকে। অ্যাবসলিউটলি। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো কেন এই জিনিসটা এত ভালো ফাংশন করে, বিকজ এটা খুবই ইজি একটা মেথড, যার জিনিসটা দরকার আছে এবং যার কাছে জিনিসটা আছে ওটা ম্যাচ করে দেয়। আর আই গেস তোমরা অ্যাডাম গ্র্যান্টের ভিডিওর ফুটেজে আমরা যেগুলো দেখাচ্ছি ওগুলোর মাধ্যমে অলরেডি বুঝে গেছো যে অনেকজন মানুষ থাকা অবস্থায় জিনিসটা কীভাবে ফাংশন করে। সো নাও ইটস আ কল টু অ্যাকশন, যেই সার্কেল আছে, সোশ্যাল সার্কেল, যেই ভিডিওটা দেখছো, তোমার ফ্রেন্ডদের সাথে জিনিসটা শেয়ার করো এবং তোমার ফ্রেন্ডের সাথে এক্সপেরিমেন্টটা করো। কোনো গ্রুপ যদি এটা দেখো, কোনো অ্যাসোসিয়েশন, কোনো ক্লাব যদি এটা দেখো, স্পেশালি ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি যারা আছো, নেক্সট মিটিংয়ে তোমাদের ক্লাবের সব মেম্বারদেরকে নিয়ে এটা করো। ইউ ক্যান্ট ইম্যাজিন যে তোমাদের ক্লাবের লেভেল কোনখান থেকে কোনখানে চলে যাবে। ব্যাচ গ্রুপস, স্কুলে থাকো, কলেজে থাকো, ইউনিভার্সিটিতে থাকো, প্রিফেক্ট হও অথবা নর্মাল স্টুডেন্ট হও, নিজের ব্যাচ গ্রুপে একটা ফ্রি টাইমে বা টিফিন টাইমে বা একটা অফ সেশনে জিনিসটা ট্রাই করো। ডিপার্টমেন্টস, ইউনিভার্সিটি ডিপার্টমেন্টস, ফ্যাকাল্টিরা এটা ট্রাই করতে পারে, আড্ডায় ট্রাই করা যেতে পারে, ইভেন ফর দ্য কর্পোরেটস, রাইট? বিভিন্ন ডিপার্টমেন্ট জিনিসটা ট্রাই করতে পারে। আমি যেখানে ইন্টার্নশিপ করছিলাম আমি এই আইডিয়াটা ওখানে পিচ করি এবং ইন্টার্নশিপের ওখানে সিইও বলে যে হ্যাঁ আমরা নেক্সট ফ্রাইডেতে এটা ট্রাই করে দেখবো। এবং ট্রাই করবে না কেন, পৃথিবীর সব টপ ইনস্টিটিউশনে পাঁচ মিনিট তারা এটা করছে, একবার ট্রাই করলে দেখছে বেনিফিট আসছে। সো ট্রাই করাটাই তো উত্তম। অ্যাবসলিউটলি, অ্যান্ড ইটস আ রিসার্চ ড্রিভেন এক্সপেরিমেন্ট, অ্যান্ড আমরা 10 মিনিট স্কুলে আসছে ফ্রাইডেতে ট্রাই করবো, অ্যান্ড হোপফুলি উইল গেট আ গ্রেট রেজাল্ট। ভেরি এক্সাইটেড। সো প্লিজ 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 ট্রাই দিস আউট, রেসিপ্রোসিটি রিং, চাইলে রিসার্চ করে আরও নিতে পারো, অর সিম্পলি নিজের গ্রুপে স্টিকি নোট দিয়ে এই জিনিসটা ট্রাই করো, ইনশাল্লাহ ইউল গেট গ্রেট রেজাল্টস।